হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক ইউর ওন ফুড। আজকে আমি একটা সিম্পল স্ট্রবেরি কেক ডেকোরেশন করব। একটা সিম্পল স্ট্রবেরি কেক ফ্রেশ স্ট্রবেরি দিয়ে কিভাবে খুব সুন্দর করে ডেকোরেশন করে তোলা যায় সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার নতুন নতুন ডেকোরেশনের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটা বেসিক্যালি একটা টিউটোরিয়াল ভিডিও, একদম দেখুন প্যালেট নাইফ দিয়ে আমি কিভাবে আস্তে আস্তে করে উপরে ক্রিমগুলোকে চেঁচে নিয়েছি, তারপরে কিভাবে সাইডটা ফিনিশিং করব। একটা কুম নিয়ে নিলাম, এইভাবে আস্তে আস্তে করে এরকমভাবে ঘোরাতে থাকবো, টার্নিং টেবিলটা আস্তে আস্তে ঘোরাবো আর এটাকে ডান হাতটা আস্তে আস্তে করে ঘোরাচ্ছি। দেখুন এইভাবে একটা সুন্দর ডেকোরেশন হয়ে গেল। এবার উপরে থাকা আর যে অল্প অল্প ক্রিম আছে সেটাকেও আস্তে আস্তে করে চেঁচে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি একটা একটা জিনিস খুব ডিটেলসে একটু একটু করে দেখাবো। এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, তাতে একটা নোজেল লাগিয়েছি। আপনারা যে কোনো ধরনের নোজেল নিতে পারেন, স্টার নোজেলে সাধারণত এই সাইডে ডেকোরেশনটা বেশ ভালো হয়। এবার ধীরে ধীরে এরকমভাবে একটু একটু চেপে চেপে ক্রিম বের করে পুরো সাইডটা ডেকোরেশন করে নিচ্ছি নিচেটা আগে। এটা একটু অন্য ধরনের ডিজাইন বানাবো সেই জন্য আগে নিচেটা কমপ্লিট করে নিলাম। এবার এতে একটা নাম লেখার আছে, নামটা আমি আগেই লিখে নেব, তা নাহলে যে ডেকোরেশনটা করব সেই ডেকোরেশনটা কমপ্লিট করার পরে নামটা লেখা যাবে না, সেই জন্য আগে থেকে আমি নামটা লিখে নিচ্ছি যাতে পরে নাম লিখতে অসুবিধা না হয়। এই ধরনের ডেকোরেশন করলে আপনারা আগে বার্থডের নাম লিখে নেবেন তারপরেই ডেকোরেশন করবেন। এখানে আমার একটা ভিডিও ক্লিপ মিস হয়ে গেছে, আপনাদের কাছে সবার কাছে রোজ নোজেল আছে, রোজ নোজেল দিয়ে আমি সাইডের বর্ডারগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি যে ফ্লাওয়ার বানাবার নোজেল, ছোট নোজেল যেটা, সেটা নিয়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এর উপরে একটা ওই কালার দিয়ে ছোট ছোট ফুল বানাচ্ছি। এই কালার দিয়ে এখন হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এর ভিতরে যখন পুরো ডেকোরেশনটা কমপ্লিট হবে তখন ফ্লাওয়ারগুলো খুব ভালো বোঝা যাবে। এইভাবে একটা একটা করে একটা ছেড়ে একটা একটু বানিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। Thank you.
আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর নিচে থাকা লাইক বাটনটা প্রেস করে পাশে থাকবেন, আবার আসবো এরকমই আর একটা অন্য ধরনের ডেকোরেশনের ভিডিও নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।